গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠকের আয়োজন করলো গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস। সাংবাদিক বৈঠক থেকে করোনা আমফান সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন বিধায়ক। এদিনের এই সাংবাদিক সম্মেলনের শুরুতেই জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত কার্যকরী সভাপতি গৌতম দাসকে ফুলের তোড়া ও করতালির মধ্য দিয়ে সংবর্ধনা জানান দলীয় কর্মীরা। এদিনের এই সাংবাদিক বৈঠক থেকে একাধিক অভিযোগ তোলেন বিধায়ক গৌতম দাস। তিনি বলেন, রাজ্যে করোনা ও আমফান পরিস্থিতি নিয়ে বিজেপি রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছে। মূল উদ্দেশ্য ছিল যে রাজ্যে করোনা এবং আমফান পরিস্থিতির মধ্য দিয়ে বিজেপি ক্রমান্বয়ে রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছে এবং মানুষের পাশে যখন রাজ্য সরকার ক্রমান্বয়ে দাঁড়াচ্ছে সেই সময় বাধা সৃষ্টি করে মিথ্যা খবর অপপ্রচার করে সরকারের বদনাম করা এবং বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে, যার জন্য পরিসংখ্যান দিয়ে আজকে এই প্রেস কনফারেন্স। ভোট আসে ভোট যায়, কিন্তু হাল ফেরে না গ্রামীণ জীবনের। স্বাধীনতা লাভের 72 বছর পরেও গ্রামের রাস্তা পাকা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ গ্রামের স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকার আঙ্গিনা গ্রামে। রাস্তা অবরোধের ফলে আটকে যায় গ্রামের সাথে সাফানগর হয়ে কুমারগঞ্জ শহরের মধ্যে একমাত্র সংযোগকারী রাস্তায় চলাচলকারী ছোট বড় মাঝারি যানবাহন। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পরও স্থানীয় শুভবুদ্ধি মানুষের হস্তক্ষেপে ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ তুলে নিয়ে আবারও ভিডিও অফিসে গিয়ে তাদের গ্রামের ভেতরে চলাচলে রাস্তা পাকা করার দাবি জানিয়ে তাদের স্মারকলিপি জমা দেওয়া হয়। বক্তব্য কি এখন কাকে লাগবে আনতে, কাকে আসতে লাগবে, সবাইকে আসতে লাগবে, আর মেম্বার যে এখানে আছে মেম্বারটা মেম্বার আছে মেম্বার এখানে থাকবে, মেম্বার কিছু থাকে না, মেম্বার তো আছে, মেম্বার 15 বছর ধরে মেম্বারই করতেছে, প্রধানই করছে এতদিন, এমএলএ থাকেনি মেম্বার। সাফানগর পঞ্চায়েতের অধীন আঙ্গিনা গ্রামের ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিস এমনকি জেলা প্রশাসনের উচ্চমহলের নিকট আবেদন জানানো সত্ত্বেও কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকা থেকে আঙ্গিনা গ্রামে ঢোকার মুখ পর্যন্ত পাকা রাস্তা থাকলেও সেখান থেকে আর গ্রামের ভেতর ঢোকার চলাচলকারী রাস্তাটি পাকা রাস্তা করা হয়নি। অথচ আঙ্গিনা গ্রামে হাজারের ওপরে মানুষের বাস, কিন্তু পাকা রাস্তার থেকে গ্রামে ভেতরে যাওয়ার রাস্তাটি এখনও সেই কাঁচা। বর্ষার জলে এক হাঁটু কাদা থাকায় আজও চলাচলের অযোগ্য। সাইকেল, মোটরসাইকেল, ছোট গাড়ি থেকে গরুর গাড়ি চলাচল করতে গিয়ে হামেশাই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এমনকি স্কুল কলেজে যেতে ছাত্রছাত্রীদের প্রাণে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় বলে গ্রামবাসীদের অভিযোগ। মালদা জেলা শ্রমিক সংগঠন ছাত্র, যুব, কৃষক, ক্ষেত মজুর সহ গণ আন্দোলনের নেতৃত্বের মিলিত উদ্যোগে চাঁচল 1 নম্বর ব্লক ও হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার 4 জন মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য সহ সব রকম পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের সব রকমের সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন তারা। এদিন সেখানে উপস্থিত ছিলেন প্রণব দাস, দেবজ্যোতি সিনহা, জমিল ফিরদোস, মনোয়ারুল আলম, আরজাউল হক, নুরুল ইসলাম প্রমুখ বাম নেতৃত্বরা। গত বৃহস্পতিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বজ্রাঘাতে মৃত 3 জনের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করলেন উত্তরপ্রদেশ রাজ্যের নয়াডার এমএম অ্যাসোসিয়েটেড নামক এক কোম্পানির কর্ণধর তথা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকা কমলাবাড়ি এলাকার বাসিন্দা মতিউর রহমান। শনিবার বিকেলে মৃত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এদিন মতিউরবাবুর সাথে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি মোশাররফ হোসেন, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা আমিনুল হক প্রমুখ। আমরা এসেছিলাম হরিশ্চন্দ্রপুরের বাইসা গ্রামে। কদিন আগে যে বিজলি পড়ে 3 জন মারা গেছে, তার মধ্যে এখানে একজন আছেন পিনোহরাল। হ্যাঁ, তার পরিবারে আমাদের সঙ্গে এসেছিলেন আমাদের পরিচিত হরিশ্চন্দ্রপুরের মতিউর রহমান। উনি একজন সমাজকর্মী। উনি যখন জানতে পারেন যে এরকম এক দুর্ঘটনায় মারা গেছে, তখন তার পরিবারকে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য উনি এসেছেন।